খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বলে দিচ্ছি, একদম একদম উপকার করে কথা শোনাবেন না। আপনাকে আমি বলেছিলাম আমাকে ধরতে, আমাকে পড়ে যেতে দিতেন। হ্যাঁ সেই তো। না না আমার না ওই ওই দিন মনে আছে, সমীক আর কোয়েলের বিয়ের দিন ওই শুভ বিবাহ বোর্ডটা ধরতে গিয়ে আপনাকে ধরেছিলাম, সেই দিনই আপনাকে ধরা উচিত হয়নি আমার, ওই দিনই আমি ফেঁসে গেছি। কি আপনি আপনি আমাকে বিয়ে করে ফেঁসে গেছেন বলতে চাইছেন তো? না না বলতে চাইছি আপনাকে ছেড়ে দিলেই ভালো হতো, তাহলে এত প্রশ্নের উত্তর দিতে হতো না। ধরেছিলেন কেন, ছেড়েই দিতেন তাই না? ওকে কি করছে আমি কি করছে বলো তো মা? আমি জানি না। মা গো ঠাকুর, এদের দুজনের কি করে মিল হবে বলো তো? আর ভাবতে পারছি না। এবার আমাকে আর সমুদ্রকে এই ঝামেলা মেটাতে কিছু একটা করতে হবে। জিনু তোমার সাথে আমার একটা কথা আছে। তখন সমুদ্র কি বলতে চাইছিল শোনা হলো না তো? বাড়িতে তো সবাই জানে না যে আমি জিনুকে ভালোবাসি, তার মধ্যে এভাবে পালিয়ে বিয়ে করলে না না সবাইকে ঠকানো হবে, সেটা উচিত হবে না। তাহলে তাহলে কি করব আমি, কিভাবে নিজের আশীর্বাদ আর এই এনগেজমেন্টকে আটকাবো? ছোটকাও তো বাড়িতে নেই, কাকে বলবো? শুধু কি তাকেই থাকবি নাকি মনের কথাটা বলবি? কাল ঠিক সন্ধে 6:30 জগদ্ধাত্রী মন্দিরের কাছে তোমার জন্য অপেক্ষা করব সমুদ্র। সেখানেই হবে তোমার আর আমার মালা বদল। না জিনুক, আমি এভাবে সবার থেকে লুকিয়ে বিয়ে করতে চাই না, কারণ আমি চাই না যে আমাদের জন্য আমাদের দুই পরিবারের মধ্যে কোনো ঝামেলা বাঁধুক। দাদাভাইয়ের কাছ থেকে শিখেছি, ভয় না পেয়ে সবসময় সৎ পথে এগিয়ে যেতে হয়। হে ভগবান, এই ছেলে তো আবার সৎসাধার ভূত চেপেছে, এবার আমরা কি করি বলো তো? আমার মনে হয় না কিছু করা উচিত। ভেবে দেখ দোয়েল, আমরা কি আদৌ ঠিক কাজ করছি? ঠিক ভুল বিচার করলে আমাদের হাত থেকে সুবর্ণ সুযোগটা পেরিয়ে যাবে মা। এমনি তুমি ভেবে দেখো, কিছুদিন আগেই জগদ্ধাত্রী পুজো পেরিয়েছে, এখন তো মন্দির ফাঁকাই থাকবে। শুভ বিবাহ মহাসোমবার 25 নভেম্বর রাত 9:00 স্টার জলসায়।